राधे राधे फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के सोमवार और हमारे बड़े छुट्टी और हमें ठीक कर आज के कालीबाड़ी जाब जो स्वीटी के अनेक उठानों चेष्टा कर स्वीटी आज के एत देरी कर उठचेना उठे आठटा बजे दीजिए बोल एत देरी करनी आठटा बजे এখন ও বাহানা ধরেছে আমি কি পরব, এটা পরবি না ওটা পরবি না, মানে এখন কি পরব ঠিক করতে পারছে না। আর অথচ রোজ প্রত্যেকদিন সোমবার কবে হবে এই বলে বলে আমার মাথা খারাপ করে। যেহেতু এর আগে দিদি ও দিদির বান্ধবীদের সাথে যেদিন গেছিলো সেদিনও কি কান্নাকাটি করেছে তোমরা দেখেছোই, এর আগের ব্লগে দেখেছি তোমাদেরকে। সেদিন থেকে ওর বাবা বলছে যেদিন আমার ছুটি পাবো সেদিন তোকে নিয়ে যাব। আজকে ওর বাবার ছুটি সোমবার, আজ আর প্রত্যেক দিন ও সোমবারের এমন অপেক্ষা করেছে কবে সোমবার হবে। আজ যখন সোমবার হয়ে গেছে সুইটি ঘুম থেকে উঠতে চাইছে না, রেডি হওয়া নিয়ে এখন কী পরবো চিৎকার চেঁচামেচি করছে, কত করে যে উঠালাম আর এখন এই করছে দেরি করছে শুধু। তো রেডি হয়ে গেছি আমরা, রেডি হয়ে গেছি আমি আর বহু কষ্টে রেডি করেছি সুইটিকে। সুইটির শেষমেশের প্যান্ট আর এটাই পরতে ইচ্ছে করেছে, নিজে বের করে নিয়ে এসছে। মানে এত জামা কাপড় দেখানোর পর ওর কোনোটা পছন্দ হয়নি, ওর এটাই পছন্দ হয়েছে, বের করে এনেছে পড়েছে, যে চুপচাপ আছে শান্তিতে আছে এটাই অনেক। যেহেতু আজকে টিফিন বানানোর নেই তো টিফিন বানাইনি আর সময়ও পাইনি, তাই আজকে কিনে নিয়ে আসবো। আর সুইটিও বুড়িয়াও বলেছে ও কচুরি খেতে চায় তাই কচুরি কিনে নিয়ে আসবো। সিটি দেখ কত বক বসে রয়েছে গেছে, তুই দেখ তুই দেখ তুই দেখ তুই দেখ দেখলি সাদা সাদার মধ্যে কি। হ্যাঁ প্রণাম করে তাহলে ওঠো মন্দিরে, এলে বাবালি মাথা চলছে প্রণাম করে উঠো উঠো, ওই যে মাকে দেখি পড়ে গেলে কি করার আছে, তাও আগে আরো গাছপালা ছিটে দিবে। এই আমি এদিকে যাই ওরা ওদিকে, নিজেই তো গাছের তলা দিয়ে যাচ্ছ পাখিদের মিশতে। এই দেখো সব বসে রয়েছে পাখিগুলো, সুইটি আর ওর বাবা কোথায় চলে গেছে যেখানে আর কি সুইটি যেতে ভালোবাসে, ও যাইনি এখানে, আমি তো ভাবলাম চলে গেছে পুকুর পরে। ও তো স্যার এখন পাখি আর পাখির বাচ্চা, পাখির বাচ্চাই দেখছে বক পাখি, প্রচুর বক পাখি এখানে মন্দিরের মধ্যে, মন্দিরের পেছন দিকে
এই জায়গাটা বেশি পছন্দ, এই যে পুরো আসতে এই বুকটা এর জন্য আসতে চায় যেহেতু প্রচুর মাছ আছে, মাছ দেখতে ভালোবাসে। এমনি তো মোবাইল ছাড়া এখন মাছ চাষ এসবই দেখে মাছ ধরা। আমি প্রণাম করে আসি, চলো প্রণাম করো, প্রণাম করো। পাথরগুলো সবাই মানত করে বাঁধে, তারপরে পূর্ণ হয়ে গেলে কেউ কিছু চায় ঠাকুরের কাছে, সেটা পূর্ণ হয়ে গেলে তারপরে ঢিলটা খুলে দেয়, বুঝেছিস? আচ্ছা আমরাও বাঁধবো, আমাদেরও ইচ্ছা পূর্ণ হবে। হ্যাঁ আইসো জেলার বেটা, বাপ বেরি দুটোরই কেন মাছের ঝোঁক এত, সারাক্ষণ আমার বড় সেই দেখো ছোট ছোট বাচ্চা। সুইটির কি আনন্দ, একবার নামবো জলেপি সেসব বলছে সুইটির ওপরে, যেহেতু ওকে ব্লাঙ্কেটটা বলছে এসছে এতক্ষণ এসছে, যেতে বলছে আরো যাবে না, ও পুকুরে সারাক্ষণ মাছ দেখবে। চলো পুকুর বানিয়ে এখানে বসে একটা ছবি তুলি, সারাদিন কি মাছ দেখো কি ও জেদ করছে, সারাদিন নাকি মাছ দেখবে, বাড়ি যাবে না, মাছ দেখলেই হবে, রান্না বান্না করতে হবে না, কেন দিচ্ছে মুখে না কথা শুনে তোর বাবা দেয়ার মেয়েদের ঝগড়া চলছে, খিচুড়ি গেছে বলবে সারাক্ষণ মাছ দেখে মাছ দেখবো মাছ দেখবো, তোর বাবাকে দেখেছে এই খিচুড়ি রয়েছে তাল হয়েছে, কুকুর থেকে উঠে আসছে না, নোংরা জলগুলো খাচ্ছে তাই বলছে। পারবি তো ধরতে? আরে কি গরম বাইরে, তো এই মাত্র ঘর আসছি, এই দেখো খাবার নিয়ে কচুরি নিয়ে রোদ আর এত গরম, সব বাজার টাজার আমরা করে এসেছি তার জন্য একটু দেরি হলো। আর সারপ্রাইজ কেন বলছি জানিস, এই ড্যাগের জন্য, ওই দেখো মন্দিরে গেলেই মানে যেখানে যাবে সুইটির খেলনা কিনতেই হয়, এখনো গিয়ে দেখো কিনেছে, এই দেখো বলছে দিদি সারপ্রাইজ এনেছি, শাড়ির সঙ্গে ম্যাচ করছে, আমি সুইটির এই খেলনাটা নিয়ে নেবো, চুড়ি পরে সুইটি তো খেলোই না, আমার গান চলছে সুইটি তো আমি খেয়ে নি, এই যে আমার খাবার কচুরি আর ছোলার ডাল, তোমার বরকে বললাম যে রান্না বান্না করতে, যেহেতু ভাত বসেছি সবে আর এখনো রান্না করতে হবে, তো রান্না বেশি কিছু করবো না, যেহেতু দুদিনের মাছ রয়েছে, কালকের কি মাছ ছিল পাবদা, কালকের পাবদা মাছ রয়েছে, আরো কিসের তরকারি রয়েছে মনে করছে, তারপর যে মাছ আমি খাই না আমি লাল করে মাছ গুড়িয়া খাই না, সেগুলো রান্না রয়েছে, অনেক রকম মাছই ঢোকানো রয়েছে, তারপরে তরকারি রয়েছে, তার জন্য আজকে শুধু চিকেন রান্না করবো, চিকেনটা আমার বর ধুয়ে দিলো আর এখন যাচ্ছে কাজে, আমার এইটুকুই কাজ করে দিলো, বলছে তোমার অনেক কাজ করলাম, বলছি থাকতে রান্না করে দিতে, ভালো রান্না করে চিকেন আমাকেই রান্না করতে হবে, এই দেখো তাদের শ্বাস উঠেছে বাজার ভর্তি, তাদের শ্বাস আমি খাই না অনেক উঠেছে, আজকেই প্রথম নিয়ে যাওয়ার পর, যেটা আমার খুব পছন্দের, আমার আর সুইটিরও খুব পছন্দের, এই দেখো তাদের শ্বাস একদম নরম তুলতে, আর এতে মিষ্টি মিষ্টি জল ভর্তি থাকে, মধ মধ গন্ধ, তালের রস দিয়ে তো তাই নাকি বানায় দেখো, তার জন্য এই যে আমার ফেভারিট জিনিস, কালকে খেয়ে নিয়েছি, তুমি যত কেজি আনো এটা কত আছে, এক কেজি দুটো কেজি 200 আমার একদমই ভালো লাগে না,
লোকে বলবে গরমকালের সিজনে আম পছন্দ না, এটা আমার কে শুধু গরমকাল বলে নয় যে আম কার পছন্দ না এটা হতে পারে, আমার পছন্দ না এটা হতে পেরেছে, ফলের রাজা আম, কিন্তু আমার পছন্দ নয় তো আমি কি করব। তবে যাই হোক, ওর পছন্দ না তো কি হয়েছে, যেমনি ও সেমনি ওর বাবা। হ্যাঁ ঠিক আছে, কি মিষ্টি আমি খাবো, যেমনি ও সেমনি ওর বাবা। আমগুলো তো খুব মিষ্টি গন্ধ আসছে, চ্যাট চ্যাট গন্ধ, একটু জলে ভিজিয়ে রাখি যেহেতু থেকে কস বেরোয়। তো আমি যেমনি আম খেতে বেশি ভালোবাসি, ডালের শাস, আম আর আটা খেতে, আর তরমুজ, এই চারটে ফল খাই, আর বাকি ফল তো আমি খাই না। লিচু আমি খুবই কম খাই, খাই না তা না, খাই অল্প খাই, মেয়েরাই যা ভালোবাসে লিচু খেতে। আর আমার বলো মেয়েরাই শেষ করে দেয়, আর তোমাকে কি দেবে, আমার দুই মেয়ে লিচু খেতে, আর গুড়িয়া আর সঞ্জয় আমার বর, ওরা দুজন আম খায় না, এটা ভাবা যায়, গুড়িয়া আমার বর মিটা আম খায় না, ওই খাও, আমি আম খাই না, এক দু পিস আম খাওয়াকে আম খাওয়া বলে না, অন্তত দু তিনটায় বসে একসঙ্গে খাওয়া আমকে। তুমি এক কেজি লিচু খাও দেখো। আমরা আজকে বাড়ি থেকে কিছু আমি নিয়ে ফলই এনেছি, আর ওই চিকেনটা এনেছি, বাস এখন রান্না করি। চিকেন আর ভাত রান্না করতে বেশিক্ষণ লাগবে না, যত তরকারি তরকারি মাছ টাছ ফ্রিজে আছে বললাম, বাবা রান্না করবে, মা ফলাই মাছ আছে তাই, হ্যাঁ হ্যাঁ আমি ফলাই মাছ দিয়ে ভাত খেয়ে নেবো, তুমি বিকেলে এসে রান্না করো। হ্যাঁ ভালো লাগে না, না কোথাও যাবো না, তুমি ঘুরতে যেতে ভালো লাগে না, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, একেই আমার মাইগ্রেনের প্রবলেম, রোদ্রে গেলে আমার মাইগ্রেনের মাথা ব্যথা করে, আর এতক্ষণ রোদে থেকে আমার খুব মাথা ব্যথা করছে, আবার ঘুরতে যাবো কোথায় যাবো, ঘুরতে যাওয়ার নাম বলুক তো দেখি, শুধু যাওয়া জায়গাগুলোতে নিয়ে যায়, আমি বলছি ভালো করে দেখো, তালের শাস্ত আমি ছাড়িয়েছি কত পরিষ্কার করে ঠিক করে, আর এর মধ্যে দেখছো জল রয়েছে, দেখতে পাচ্ছি না আপাতত, বরটাকে খেতে বলছি খাচ্ছে না, আর একটা শাহি গরম মশলা, ছোট মেয়েটাকে আমার দোকানে পাঠিয়েছে, ওকে আনতে পারে, শাহি গরম মশলা, লঙ্কা, পেঁয়াজ সব ভুলভাল করছে, আমি খাবো নি এগুলো, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, মা কেমন যেন গন্ধ গন্ধ লাগে, সুইটিকে পাঠিয়েছে লঙ্কা পেঁয়াজ এসব আনতে, সেইরকম ছুটি তিনবার জিজ্ঞাসা করতে এসছে কি নেবো কতটা নেবো, এখনো আসেনি বাড়িতে, ঠিকঠাক জিনিসগুলো আনবে কিনা জানি না, তবে ছুটির জন্য ছাড়িয়ে রেখে দিচ্ছি, ছুটি আর আমি খেয়ে নিই, আমার ছাড়িয়ে দাও এটা, দেখে না কি হিংসুটা দেখো, আর বোনের জন্য ছাড়ি দিচ্ছি বলে বলে কি লিচুটা আমাকে ছাড়ি দাও, এই তো ছুটি আসছে, ঠিকঠাক নিয়ে এসছো নাকি, দেখি কি নিয়ে এসছো মা, আমি এই এই চকলেট গুলো ছাড়া এই সব মিলে 50 টাকা হয়েছে, হ্যাঁ হ্যাঁ ফেভারিট সে হাত থেকে নিয়ে নিন, আমাকে ছাড়ি দাও আমি যেটা দিয়েছি, ঠিক আছে, কি রকম তুই লিচু ছাড়তে জানিস না, না এখন ক্যামেরা ধরে রেখেছি, আমারে মাছিতে জাতা করছি তো, এখন ক্যামেরা ধরে রেখেছি, আমি লিচু ছাড়তে জানি না, মাছিতে যা, ও ওমনি জলটা বের করে দাও কেন, কই জল বেরিয়ে গেল, জলটা বেরিয়ে যায়, এই জলটা বের করে দাও কেন, আমি লিচু ছাড়তে জানি না, কেমন আমি এখন তালের শাস খাবো, আমি এখন তালের শাস খেয়ে নিই, তারপর আমি রান্না করবো, তারপর আমি সময় পেলে রান্না বান্না করে নিই, তালের শাস খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলবো। তো এই দেখো আমার বর চলে এসছে বাড়িতে, কাজে গেছিলো, আর আমার রান্নাও হয়ে গেছে, বললাম রান্না করতে, এবং মাছ নিয়ে এসছে, দেখি কী মাছ নিয়ে এসছে, অ্যাঞ্জেল, ঘরে দু দুটো অ্যাঞ্জেল থাকতে আবার অ্যাঞ্জেল নিয়ে এসছে, দেখো কী করেছে সুইটির খেলনাটাকে, আমি তো সাঁতার হাতে চুরি পড়তে গেছে, যেন চুরি নেই, দেখো কী করেছে সুইটি কান্নাকাটি করছে, আমি অনেক চেষ্টা করলাম ঠিক ঠিক করতে পারছি না, সুইটি এখন আপাতত ভুলেছে, আমাকে কাঁদছিল, আর খেলনাটাকে কী করেছে, এই দেখো অ্যাঞ্জেল ভেঙে ঠিক করে দেবে, কালো কালো ছাড়া কি হয় না এগুলো, দেখো ঠিক করতে পারছো তুমি, আমি তো কখন থেকে চেষ্টা করছি ঠিক করার, ঠিকই করতে পারিনি, হ্যাঁ বাবা মাস্টার যেত বাবা হিসাবে, দেখ ঠিক করে দিল, আমি ছোটোবেলাতে আমরাও খেলেছি, মেলায় পাওয়া যেত, পিসিও বললো না এগুলোকে চুরি, এগুলো তো হরে কৃষ্ণ হরে রাম চুরি না কি বেশ বলতো, এখন এগুলো আবার টয় হয়ে গেছে, খেলনা হয়ে গেছে, তো আমার আপাতত কাজ শেষ, আরও তাড়াতাড়ি খাবো না, একটু পরে খাবো, এখন 12:30 বাজে মাত্র, তো আমরা দেরি করেই খাই, তো 1:30 বাজুক, আর এখন বুড়িয়া নানি পুজো দিচ্ছে, তারপরে 1 বাজে আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আমরা তারপরে আমরা ভাববো যে আমরা কোথাও ঘুরতে যাবো কি যাবো না, যাবি আরেকজন যেখানেই যাবে আমি যাবো না, গুড়িয়া কোথাও যেতেই চায় না, হ্যাঁ ভালোই লাগে না ওনার, হ্যাঁ আমি সবাইকে যেতে হবে, দাদা পিসি মানে অনেকে কাকা কাকি সবাই যদি যায়, মাস মেসো মাসি এরকম ধরনের সবাই যদি যায় তাহলেও যাবে, না হলে শুধু মা বাবার সাথে ঘুরতে যেতে চায় না, বলছে বাবা শুধু বকে, বাবা কখন বকে তো, ভালো লাগে না।
দেখি কোথায় যায়, নালে রাস্তাতেই ঘুরে ঘুরে বেরোবো, নালে রাস্তাতেই ঘুরে ঘুরে বেরোবো, আর কি করবো, কোথাও জায়গা না পেলে মাথায় আসছে না কোথায় ঘুরতে যাবো। ও শুধু বলছে শিব শক্তি মন্দিরে যেতে, শিব শক্তি মন্দিরে তো আগেও গেছি, যাওয়ারই দরকার নেই। তো আবার পরে তোমাদের সাথে গল্প করবো, এখন ছোটোটাকে নিয়ে আসি, ওকে এনে এখন স্নান করেনি, গরু ঘাটছে, সেই গরুর বাচ্চাটাকে শুধু অর্ডার করে, গরু ঘাটছে কোথায়, গরু ঘাটছে, ওকে ধরে স্নান করাতে আসতে নিয়ে আসতে হবে, দেখে আসলে কী করছে কী জানি। গরুর বাচ্চাটা একাই শুয়ে রয়েছে, এতক্ষণ তো গরুই ঘাটছিলো দুটো মিলে, ও আর রিজু মানে কাকার ছেলে, রিজু স্নান টান করা হয়ে গেছে, ওটা এখনও করেনি, ওটাকে নিয়ে আসতে হবে। কোথায় গেলো কে জানে, হুনু তোর ঠাকুমার দোকানে ঢুকেছে, নাহলে ওর কাকির ঘরে যেয়ে বসে রয়েছে হয়তো। তো ধরে নিয়ে আসি, ওকে স্নান টান করিয়ে দিই, তারপরে খাইয়ে দিই, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে ভাববো কোথায় যাবো না যাবো, তারপরে তোমাদের সাথে সাথে গল্প করবো। তো ফ্রেন্ড সন্ধ্যে হয়ে গেছে, তো সন্ধ্যে হয়ে গেছে আর হাওয়াও ছেড়েছে জোরে জোরে, জানি না আকাশে মেঘ করেছে কিনা, যেহেতু আমি দেখিনি। সেই পাঁচটার দিকে রেডি হয়ে বসে রয়েছি, সুইটি বলছে আমাকে একটু পার্কে নিয়ে যাও ঘুরতে, তো এই সামনে জিটি রোডের পাশেই একটা পার্ক আছে, ভেবেছিলাম সেখানে নিয়ে যাবো সুইটিকে আজকে ঘুরতে, কিন্তু সুইটি এত বেশি বাহানা করতে করতে সন্ধ্যে করে দিল। তো সুইটি মানে একবার জিন্স প্যান্ট পরবো, একবার হট প্যান্ট জামা পরবো, একবার ফ্রক পরবো, একবার পরবো না, একবার সুতির ফ্রক পরবো, এই দেখো এত কিছু পরে কোনটা পরেছে, এত মানে জামা কাপড় নিয়ে নকশা করে করে সন্ধে করে দিয়েছে। এখন আর কোথায় যাব, তাই এখন বাইরে একটু হাওয়া খাই নিয়ে গিয়ে। আমরা তো আর বাইরে কিছু খাই না যে খাবো, ফুচকা ভাত ছেড়ে দিয়েছি, মোমো ফুচকা, আর মোমো তো আমার অত ভালো লাগে না যে খাবো, আর এটাকে বলছি এত যেতে এত যাবে না, আমি বাইরের কথা বলেছি, বাইরে যাই মানে সেটা ওটা খেতে, আর বাইরের খাওয়া তো কিছুই খাই না। তো এখন আমি যাচ্ছি ঘুরতে ঘুরতে আমার বাপের বাড়ি, যেহেতু একটু দরকার আছে। দেখো ওই প্রথমবার যাবে না বলছে মামা বাড়ি, দেখো মামা বাড়ি যেতে চাইছে না, ও যেতে চায় পার্কে, কিন্তু এই রাত্রিতে কোথায় যাবো, আমি ঘর থেকে একটু বেরিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। রাস্তার ওই পারে কিন্তু বন্ধ রয়েছে, বন্ধ থাকে, কখন খোলা থাকে কখন বন্ধ থাকে আমরা ঠিক জানি না, কিন্তু যখনই মানে আজ এসেছে এর আগে একবার এসে দেখেছি তখনও বন্ধ ছিল, তার জন্য আসছে আবার লুডু নিয়ে বসেছি এরা, তো আমি রিলস বানাচ্ছি, আমি বললাম আমি এখন খেলবো না, যদি খেলতে হয় তো তোরা খেয়াল আগে তারপরে খেলবো, কারণ আমি রিলস বানাচ্ছি। আর এই দেখো এদের অবস্থা কি অবস্থা, দুজনের আট গুটি নিয়ে খেলতে বসেছে, আট গুটির খেলা চলছে, তো খেলুক এরা, তো আমি কটা রিলস বানিয়ে নিই। ওর বাবার গুটি কেটে কেটে ওর মন ভরে গেছে, তারপরে রিলস বানানো হয়ে গেছে।
হয়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া খাবে সুজিরও খাওয়া হয়ে গেছে। তো আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সাপোর্ট করো আমাকে। সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট।